কিভাবে 26শে বাংলা জয় করতে হবে তার দুই ফর্মুলা বাতালেন শুভেন্দু অধিকারী। হলদিয়া সভা থেকে বিরোধী দলনেতা, 2026 বাংলার ক্ষমতা দখল করতে হলে দুটি কাজ করতে হবে, পুলিশের হাত থেকে ভোট পরিচালনার ক্ষমতা কাটতে হবে আর ভোটের আগে মানুষের ভয় কাটাতে হবে, তাহলেই ছবিটা বদলে যাবে। এরপরে নির্বাচন কমিশনের কাছে বিরোধী দলনেতার আর্জি, বাংলার মানুষের অবাধ ভোটদান নিশ্চিত করতে হলে ইলেকশন কমিশন যেন হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনীকে না পাঠায়। পরপর নির্বাচনে খারাপ ফলে এবার 2026 লক্ষ্যে ছাপাতে চাইছে বিজেপি, সেই আবহে এবার 26 বাংলা দখলের ফর্মুলা দিলেন শুভেন্দু অধিকারী। হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না, ইলেকশন কমিশন বদলে দেন ট্রফি। আইটর চেক করার পাওয়াতে ওয়েবকাস্টিং এর অ্যাক্সেস সব ক্যান্ডিডেট কে মিডিয়াকে দিন, পোলিং পার্টি কাউন্টিং পার্টি 50 সেন্ট্রাল 50 স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের নিয়ে করুন, আর রেশন যদি দিতে পারেন বায়োমেট্রিকে, ভোট কেন হবে না বায়োমেট্রিকে? ভয় কাটান, উড়ে চলে যাবে, লড়াই চলছে চলবে।